আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে হাজির হতে যাচ্ছি সেটা হচ্ছে তরঙ্গ শব্দের কিছু টপিক। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। এবং এখন আমি গত তিনটে ক্লাস শেষ করেছি, আজকে আমরা চতুর্থ ক্লাসে আসলাম। এবং আমাদের যে চতুর্থ ক্লাসে আমি আমাদের এই তরঙ্গ শব্দের কিছু টপিক যেগুলো আমাদের থাকবে এবং যেগুলো আমাদের পরীক্ষা এবং সবকিছু মিলিয়ে অধ্যায় আছে এবং আগের গুলাও আছে, সাথে সাথে কিছু বাড়তি জিনিস অ্যাড করা এগুলো তোমাদেরকে অ্যাড করে দিলাম। যেমন শব্দ কি, শব্দ দূষণ কি, মানে আমরা গত ডেটে যে ক্লাসগুলো করেছিলাম সেটা ছিল তরঙ্গ সংক্রান্ত এবং কম্পাঙ্ক, তরঙ্গ এবং কম্পাঙ্ক, তরঙ্গ দ্রুতি, এ ধরনের কোনো কিছু। মানে মূল কথা হচ্ছে যে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে শব্দ। তাহলে শব্দের সাথে তরঙ্গের একটা সাদৃশ্য আছে, সরি সম্পর্ক আছে, সেই জিনিসগুলোই আমরা এখানে দেখব। কি প্রথমে আসো আমরা যে জিনিসটা জানব শব্দটা কি। তাহলে শব্দটা কি আসলে আমাদের কারোরই অজানা নয়। কোনো কিছু মানে আওয়াজ যেটা আমরা হয় সেটাই হচ্ছে আমরা শব্দ, মানে আমরা আমাদের কানের যেটাই শ্রবণের অনুভূতি জাগায়, তাই কি শব্দ। তাহলে আসো শব্দটা কি, আমি এই কথাটা পড়লাম, পাশাপাশি তোমাকে শব্দ দূষণ, আসলে শব্দ দূষণটা বলতে কি বুঝি আমরা, মানে আমাদের কাছে অপ্রীতিকর যে জিনিসগুলো সেগুলোই হচ্ছে কি শব্দ দূষণ। যেমন জোরে গানে বাজনা, তারপরে তোমার হট্টগোল, মারামারি, মানে জোরে চিৎকার করা, এ ধরনের কাজগুলো হচ্ছে কি আমাদের শব্দ দূষণ। যেমন ধরো আমি একটু হালকা আলোচনা করতে চাচ্ছি, শব্দ ছাড়া আমাদের জীবন অচল। যেমন শব্দের আধিক্য আমাদের দেহ এবং মনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে পরিবেশের শব্দ দূষণ বলা হয়। সেটা মানে কোনটা, যেটা আমাদের সহ্যের সীমার বাইরে। যেমন সভ্যতা শহর নগর বন্ধ কলকারখানা যতই বাড়ছে আমাদের জীবনে শব্দের প্রভাব তত বেড়ে। বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন যেখানে মানুষ সার্বক্ষণিক উচ্চ শব্দের পরিবেশে থাকতে হয়। মানে এখানে একটা কথাটা হচ্ছে কি, মানে যে শব্দ আমাদেরকে মানে মেজাজকে খিটখিটে করে এবং আমাদের শুনতে ভালো লাগে না এবং আমাদের কাছে বিরক্তিকর আসে, সেগুলি হচ্ছে কি শব্দ দূষণ। মানে এক কথায় যেটাকে বলা হয় আর কি শব্দ দূষণ। মানে শব্দ দূষণের যদি তুমি সংজ্ঞাটাকে দিতে যাও, মানে কথাটা এভাবে দেখতে পারো, আমাদের সহ্যের সীমা শব্দের আধিক্য এবং আমাদের দেহ এবং মনে ওপর যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সহ্য ক্ষমতার বাইরে, সেটাই হচ্ছে কি আমাদের পরিবেশের শব্দ দূষণ। সেটাই কি আমাদের পরিবেশের শব্দ দূষণ। তাহলে আমরা শব্দ দূষণ, যেমন আমরা লাউড স্পিকারে গান, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। এরপরে চলে আসো আমরা যে কথাটা পড়বো সেটা হচ্ছে প্রতিধ্বনি, প্রতিধ্বনি। আচ্ছা প্রতিধ্বনি কথাটার সাথে আমরা সবাই একটু পরিচিত। আমি একটা কথা বলতেছি সেটা আবার আমার কাছে ফিরে আসাটা, সেটাই মানে কি এটা এক ধরনের প্রতিধ্বনি, এটাই এক ধরনের কি আমাদের প্রতিধ্বনি। তাহলে আমরা প্রতিধ্বনি জিনিসটা যদি আমরা বলতে যাই, কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে তখন মূলধ্বনি যে কোনো তাকে শব্দের প্রতিধ্বনি বলা হয়। শব্দের ব্যবহার তোমরা বুঝে এটা পড়ে নিবা, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যটা তোমরা পড়ে নিবা, সূর্যোক্ত শব্দটাও তোমরা বুঝতে পারছো, যেটা হচ্ছে যে সূর্যোক্ত শব্দটা হচ্ছে যে শব্দগুলো মানে আওয়াজ হবে এবং সুর থাকবে সেগুলোই হচ্ছে কি আমার সূর্যযুক্ত শব্দ, সেগুলোই হচ্ছে কি আমার সূর্যযুক্ত শব্দ। সূর্যযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য আছে, গুণ, একটু এক মিনিট আমি একটু কাজ করতেছি। সরি আমার ওই যে একজন স্টুডেন্ট সম্ভবত এসেছিল বা
বাসায় ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। আমরা আবার আমাদের কথায় ফিরে আসছি, যেটা হচ্ছে যে আমাদের সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দটা আমরা অলরেডি বলেছি, এবার আমি যে জিনিসটা বলবো, সুরযুক্ত শব্দটা আসলে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে তীব্রতা, তীক্ষ্ণতা, তিব্রাণী। এটা এই টপিকসটাকে নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, সেটা তোমরা অবশ্যই তোমাদের বইতে পেয়ে যাবা। তীব্রতা হচ্ছে যেটা শরীরে শব্দ কত জোরে শোনা যাচ্ছে, সেটা মানে আমার কথা হচ্ছে কি, আমি এখন চিৎকার করতেছি সেটা তীব্রতাটা কতটুকু সেটাই। তীক্ষ্ণতা শুধু যে যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রকার শব্দকে কখনো আবার মোটা, কখনো আবার কি চিকন শোনা যাবে, তীক্ষ্ণতা মানে এটা ইয়েটা কতটুকু, মানে আমি এখন চিৎকার করতেছি সেটা আবার বেশি শোনা যাচ্ছে, আর একটু সামনে একটু একটু আস্তে শোনা যাচ্ছে। যেমন আমি এখান থেকে যে জিনিসটা যত জোরে শুনতে পারবো, তুমি ধরো যদি আমার থেকে 10 ফিট দূরে থাকো, সেই জিনিসটা তত বেশি শুনতে পাবা না। ধরো আমার এখানে একটা কথা আমি সিম্পল ভাবে যেটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে চারটা ব্যক্তি, একজন হচ্ছে তোমার ধরো 200 মিটার দূরে, একজন 100 মিটার দূরে, একজন 50 মিটার দূরে, একজন 25 মিটার দূরে। তাহলে 25 মিটার দূরের ব্যক্তিটা যতটুকু শুনতে পাবে, 250 মিটার ব্যক্তি দূরের ব্যক্তিটা সেটুকু শুনতে পাবে না। এরপরে ব্যক্তিটা সেটুকু শুনতে পাবে, তারপরে ব্যক্তিটা এই আরো কম শুনতে পাবে। তো এটা হচ্ছে তীক্ষ্ণতা, তিনবার ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য, মানে যেটা আমরা বলি গুণ, যে বৈশিষ্ট্যটি বোঝা যায় সেটা হচ্ছে তিনবার। এবার আসো আমরা সুরযুক্ত শব্দটা আমরা অলরেডি বুঝে ফেলছি, আজকে মতো এই ক্লাসটা এখানেই বিদায়। আমাদের পরের ক্লাসে আমরা পরের অতীতে কোনো কথা নিয়ে আমরা এখানে হাজির হবো।